নাহিদ রহমান লিখেছেন আমার বিয়ে হচ্ছে না বলে আশেপাশের মানুষের কটু কথা শুনতে হয় এ বিষয়ে একটি মেয়ে হিসেবে আমার করণীয় কী দেখুন বিয়ে হচ্ছে না বলে কেউ যদি খারাপ কথা বলেন তাহলে সেটা তাদের অজ্ঞানতা তাদের কুসংস্কারাচ্ছন্ন চিন্তা এবং বিশ্বাসের প্রকাশ এর বাইরে কিছু নয় তো যারা এ সমস্ত মূর্খতা সুলভ মন্তব্য করছে আপনি তাদেরকে এড়িয়ে চলুন আল্লাহ বলেছেন ও আরিফ আনিল জাহিরিদ যারা মূর্খ তাদেরকে তুমি এড়িয়ে চলো অতএব আপনি তাদেরকে এড়িয়ে চলুন তাদেরকে ইগনোর করুন এবং সবর করুন মনে রাখবেন আল্লাহ রবুল আলমী ধৈর্যশীলদেরকেই কিন্তু অফুরন্ত বিনিময় দিবেন আল্লাহ বলেছেন ইন্নামাই অফর সবর আজ রহম হাইসা নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের বিনিময় দেওয়া হবে হিসেব ছাড়া তো সেই জায়গা থেকে আমরা ধৈর্যশীলতার চর্চা করবো ইনশাআল্লাহ তাই জারিন সোবাহ এডি থেকে লিখেছেন আপনি বাবা মা থেকে বাবা মা বেঁচে থাকা অবস্থায় ভাইয়েরা যদি বোনের সম্পত্তির ভাগ দিতে চায় তাহলে কি তা নেওয়া যাবে হ্যাঁ বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি ভাইয়েরা বাবা মার যে সম্পদ বোনদের যে অধিকার আছে সে অধিকার তারা দিতে চান ডেফিনেটলি সেটা তারা দিতে পারেন তবে মূলত সেটা হবে তখন গিফট হিসাবে প্রত্যেকটা সম্পদের বন্টনটা মানুষের মৃত্যুর পরেই হয় হ্যাঁ মৃত্যুর পরে যথাযথ বন্টন নাও হতে পারে সে আশঙ্কা থেকে তারা যদি জীবদ্দশায় বাবার অনুমতি সাপেক্ষে সেটা করে সেটি যায় আছে কিন্তু মুশকিল হলো কোনো মানুষ জীবদ্দশায় তার থেকে সব কিছু বন্টন করে দেওয়া এটা অনুচিত কারণ তার জীবদ্দশায় ঠিক কতদিন তিনি জানেন না হতে পারে সন্তানটা তার প্রতি দায়িত্বশীল থাকবে না তখন তিনি আরো জনের কাছে হাত পাততে হবে এই জন্য মৃত্যুর পরে সম্পদ বন্টনের নির্দেশ আল্লাহ তালা দিয়েছে হ্যাঁ যদি মনে হয় যে পরবর্তীতে বেহাত হতে পারে তশ্রুপ হতে পারে তাহলে প্রয়োজনে তিনি সে সিস্টেম করে দিয়ে গেলেন যে হাদিসের আলোকে তার মৃত্যুর পরে সেটি যেন সেভাবে বন্টন হয় আর জীবদ্দশা দিলে সেটা গিফট হবে এখন ভাই বোন সবাই যদি একত্র হন একত্র হয়ে বোনদের যা যা আছে সেটা বাবার সম্পত্তি তারা দিতে চান তাহলে সেটা গিফট হিসাবে দিবেন অর্থাৎ বাবাকে উদ্বুদ্ধ করবেন যে আপনার সম্পদ থেকে একটা অংশ আপনি গিফট দেন গিফট দেওয়ার ক্ষেত্রে সন্তানদেরকে আপনি কোরআনাদিসের যে বন্টন নীতি আছে সেটার আলোকে দিবেন ইসরাজ জাহান হান্না এর হানান হান্না এর থেকে আপনি লিখেছেন বিয়ের প্রস্তাবিত পাত্রের ছবি কি প্রস্তাবিত পাত্রের কাছে হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠানো যায় হবে যদি সেফ মনে করেন যে তারা এটার অপব্যবহার করবে না গাড়ি মারাম্বা যাকে দেখানো না যায় তাকে দেখাবে না তাহলে দিতে পারেন এবং দেওয়ার সময় অবশ্যই শর্ত দিয়ে দিবেন যে ছেলে কিংবা ছেলের পক্ষের কোনো মেয়ে ছাড়া আর কেউ ছবি দেখবে না এবং একটা পর্যায়ে দেখার পর সেটি তারা ডিস্ট্রয় করে ফেলবে ডিলিট করে ফেলবে এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় দেনদার হয় তাদের কমিটমেন্টের মূল্য আছে মনে হয় তাহলে দেওয়া যেতে পারে তা না হলে এটা দেওয়া উচিত হবে না এরপরে প্রশ্ন করেছেন রুবেল আপনি লিখেছেন মা যদি তার সন্তানকে রেখে পরকিয়া প্রেমিককে বিয়ে করে তাহলে মায়ের প্রতি সন্তানের কোনো দায়দায়িত্ব থাকে কি না এক্ষেত্রে সন্তানের করণীয় কি মা যদি তার সন্তানকে রেখে পরকীয় প্রেম করেন অবশ্যই তিনি অন্যায় করেছেন পাপিষ্ট হয়েছেন অপরাধ করেছেন কিন্তু তাই বলে সন্তান তার মায়ের প্রতি দুর্ব্যবহার করার অথবা মাকে ভুলে যাওয়ার সুযোগ নেই দেখুন মা বাপ অন্যায় করলে সেটার বিচারের দায়িত্ব কিন্তু সন্তানের উপরে বর্তায় না বিধায় এখানে সন্তান ঠিকই তার সামর্থ্য অনুপাতে বাবা মার প্রতি সদাচরণ করা তাদের প্রতি সুন্দর ব্যবহার করা তাদের দিকটাকে যথাসম্ভব খেয়াল করা তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা এই কাজগুলো তাদেরকে অব্যাহত গতিতে ঠিকই করে যেতে হবে অনেকে আছেন এই সমস্ত ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন অর্থাৎ তারা মনে করেন যে না বাবা মা যেহেতু অন্যায় করেছেন অতএব আমি তার সাথে যা খুশি তা করতে পারি এটা একেবারেই ভুল একটি বিষয় আনিকা তাসনিম আপনি লিখেছেন মাসিকের সময় মোবাইলে কোরআন তালাত করা যাবে কি না বোন আনিকা মাসিকের সময় কোরআন আলমের তেলাওয়াত করার ক্ষেত্রে বেশিরভাগ ওলামা একরাম বা জমহুর ওলামা একরাম যা আছে তাদের মত হলো যে আপনি এটি করতে পারবেন না যদিও ইব্রিত ইমের রাহমেলা ইবুল কাইম এবং পরবর্তী যুগের আরব ওলামা একরাম অর্থাৎ সৌদি আরব ওলামা ইকরাম তারা এটাকে জায়েজ বলেন কিন্তু জম্মুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এটি নয় তাদের মত হলো যে মাসিকের সময় আপনি কোরআনিক আলমের তেলাওয়াত করবেন না ফারজানা সুলতানা লিখেছেন সময় মাথার ভিতর দুশ্চিন্তা কাজ করে মনে কোনো আনন্দ বা শান্তি পায় না মনের মধ্যে হতাশা কাজ করে হতাশামুক্ত জীবনের জন্য পরামর্শ কামনা করছি বোন ফারজানা সুলতানা আল্লাহ তালা আপনার দুশ্চিন্তা দূর করে দিন আপনি প্রথমত ভালো কোনো কাউন্সিলর দেখান কোনো সাইক্রেটিস্ট দেখান সেই সাথে অনেক সময় এ অহেতুক পরেশানি জিন রিলেটেড বা রকিয়া রিলেটেড বিষয়ের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে রুকিয়া করেন সেই সাথে নবী করিম সাদাম একটি দোয়া আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেন আল্লাহ ইন্নি আউজুবি কেমন আলহাম ওয়াল হোসেন আল্লাহ আমি আপনার কাছ থেকে পেরেশানি থেকে এবং দুশ্চিন্তা থেকে পানা চাই যেটা নবী সাদ আল্লাহ সাল্লাম সবসময় পড়তেন সেটি পড়তে পারেন দ্বিতীয়ত হলো আসলে তৃতীয়ত হলো আপনি ভোর রাতে তাহা যদি সময় উঠে আল্লাহর কাছে চোখের পানে ফেলে কোনো বিশেষ বিষয় যদি আপনাকে আহত করে অনেক বেশি ডিপ্রেশনে রাখে সেটির ব্যাপারে আল্লাহর কাছে আপনি সাহায্য চান দূরত্ব এবং স্থেফল আমল মানুষের দুশ্চিন্তা দূরে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে